নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। এবং আজকে আমরা বানাতে চলেছি খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্স, মোগলাই পরোটা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ জেড্রনিকে এবং দেখতে থাকুন আমার নতুন নতুন রেসিপি। স্টাফিংয়ের জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এই সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিয়েছি ধনে ও জিরে, একটু ভেজে আমরা সেটিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কিছু পরিমাণ চীনা বাদাম, স্বাদ মতো নুন। এরই সঙ্গে আমরা দুটো টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এরই সাথে সাথে নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। প্রথমে আমরা একটি পাত্রে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমাদের চীনা বাদামগুলি ভেজে নেব। যখন চীনা বাদামগুলির কালার হালকা লালচে হয়ে আসবে, আমরা তখন চীনা বাদামগুলিকে নামিয়ে নেব। ঠিক সেই পাত্রে আমরা কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে আমাদের বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং স্বাদ মতো নুন দিয়ে আমরা এইটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না বাটা মশলাগুলির কাঁচা গন্ধ চলে না যাচ্ছে, ততক্ষণ ধরে আমাদের এই বাটা মশলাগুলিকে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব আমাদের গুঁড়ো করা মশলাগুলি, অর্থাৎ ধনে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং এর সাথে সাথেই আমরা দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ। গুঁড়ো মশলাগুলি দিয়ে আমরা এটিকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের গুঁড়ো করে রাখা টোস্ট বিস্কুটগুলি দিয়ে দেব। টোস্ট বিস্কুটের গুঁড়গুলি দেওয়ার পর আমরা এটিকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। যখন আমাদের বিস্কুটের গুঁড়োগুলো খয়েরি কালার হয়ে যাবে দেখতে, তখন আমরা এর মধ্যে আমাদের ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দেব এবং এটিকে ভালো করে নাড়িয়ে নেব। চীনা বাদাম দেওয়ার 2 মিনিট পর আমরা এটিকে নামিয়ে নেব। মোগলাইয়ের ডো বানানোর জন্য আমরা 2 কাপ ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে এটি লেচি বানিয়ে নিয়েছি। আমরা 2 কাপ ময়দা দিয়ে 5খানা লেচি বানিয়েছি। এরই সঙ্গে আমরা কিছু পরিমাণ কাঁচা লঙ্কা এবং 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 2টো ডিম। একটি পাত্রে আমরা 2টো ডিমের সঙ্গে আমাদের ভেজে রাখা মশলাগুলি দিয়ে দিয়েছি।
এরই সঙ্গে আমরা দিয়ে দিয়েছি 3 চামচ পেঁয়াজ এবং তারই সঙ্গে সঙ্গে আমরা আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ রেখে দেওয়া ভাজা চীনাবাদাম এবং এটিকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবং সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি নুন। প্রথমে আমাদের লেচিগুলিকে বেশ পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পর আমরা এর মধ্যে আমাদের ডিমের মিশ্রণটি দিয়ে দেব। ডিমের মিশ্রণটি দিয়ে দেওয়ার পর আমরা আমাদের লেচিটাকে উপর নিচে এবং পাশাপাশি এমনভাবে ভাঁজ করে নেব যে ডিমের মিশ্রণটি যাতে লেচি থেকে বেরিয়ে না আসে। একটি পাত্রে তেল গরম করে নিয়ে আমরা আমাদের পাউডারটিকে এর মধ্যে ভেজে নেব। পাউডারটিকে আমরা মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব যাতে পাউডারটি ভিতর থেকে কাঁচা না থেকে যায়। এর জন্য আমরা আজ কমিয়ে রান্না করব। ঠিক একইভাবে আমরা আমাদের বাকি পাউডারগুলিকেও ভেজে নেব। পাউডারগুলি ভাজা হয়ে গেলে এটিকে নামিয়ে নেব। তাহলে আমাদের মিনি সাইজ মোগলাই খাওয়ার জন্য একেবারে রেডি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।